সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকল ভালো আছেন। আপনার টিভিএল ইউটিউব চ্যানেল সাথে আছি আমি টিভিএল গেমার। সো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে সেগুলো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, কিন্তু গাইস আজকে আমরা কিন্তু সিগমা গেমটা ট্রাই করতে চলেছি। গাইস, আর সিগমা গেমটা তোমরা কোথায় পাবে, আর এই সিগমা গেমটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে? তোমরা কিন্তু অনেকে কিন্তু এই সিগমা গেমটা কিন্তু খুঁজছো, কিন্তু কোনো জায়গায় পাচ্ছ না। তোমরা প্লে স্টোরে খুঁজেছো কিন্তু পাচ্ছ না, কিন্তু সিগমা গেমের কোনো অস্তিত্বই নেই প্লে স্টোরে। আর গাইস, আমার ভিডিওতে যেহেতু এসেছো, তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, তোমরাও সিগমা গেমটা ডাউনলোড করে খেলতে পারবে। ডাউনলোড করার আগে গাইস, তোমাদের সুন্দর হাতে দিয়ে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। গাইস, তোমাদের উপকার যদি হয় তাহলে আমার কিন্তু একটা উপকার কিন্তু করে দিও গাইস। আর গাইস, এখন বর্তমানে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের সিগমা গেমটার ভিত্তিতে কি হয়। আর গাইস, তোমাদেরকে আমি লাস্টে বলে দেবো একবারে লাস্টে তোমাদের কি হবে, তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে। সো গাইস, এখন বর্তমানে আমি তোমাদেরকে সেই সিগমা গেমটা একটু প্লে করে দেখাবো। আর গাইস, এখানে বেশি দেরি করবো না, সো আমরা চলে যাবো এখনই বর্তমানে সিগমা গেমের ভিত্তিতে। গাইস, তো শুরু থেকে আমরা দেখবো যে গাইস সিগমা গেমটা আসলে কিরকম। আমরা শুনেছি নাকি হুবহু ফ্রি ফায়ারের মতন, গাইস একবারে পুরো মাস্টার কপি। গাইস, তার জন্য আমরা কিন্তু এই সিগমা গেমটা তোমাদের মাঝে ট্রাই করার জন্য নিয়ে চলে আসছি। আর গাইস, আর বেশি দেরি করে না, চলে যাবো আমরা সিগমা গেমে। সো গাইস, ফাইনালি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখানে কিন্তু সিগমা গেমটা রয়েছে। সিগমা গেমে আমরা ট্যাপ করলাম, আর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু গেমের ভিতরে নিয়ে চলে আসছে। গাইস, তোমরা দেখতে পারতেছো সিগমা গেম কিন্তু বাইসাপ আমি ফার্স্ট তোমাদের মাঝে কিন্তু এই ওপেন করলাম। গাইস, আর ওপেন করার পর ভাই তোমাদের এখানে দেখতে পারতেছো ভাই ফ্রি ফায়ারের মতন কিন্তু লোডিংও হইতেছে। বাইসাপ পুরো একবারে কনফার্ম তোমাদেরকে বলছি ভাই, একবার পুরো ফ্রি ফায়ারের মতনই দেখো। একবার আইডি মাইডি সব কিছু কানেক্ট করে তোমরা এখানে খেলতে পারবে। আর গাইস, এখানে আমি ফার্স্ট কিন্তু আইডি কানেক্ট করবো। আমি আইডিটা তোমাদেরকে কানেক্ট করে আমি তোমাদেরকে দেখাইতেছি। গাইস, আমাদের জিমেল কানেক্ট করে নিলাম, আর জিমেল কানেক্ট করার পরে সবার প্রথম ফার্স্ট যখন আমরা ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের মতো নাম চাচ্ছে। গাইস, এখানে আমরা নাম দিয়ে দেবো। গাইস, আমার যে ফ্রি ফায়ার যে নামটা আছে টিপিএলজি গেমার, সেই নামটা আমি আগে থাকতে গাইস এখানে কপি করে রাখছি। এগুলো সব কিছু সরিয়ে দেওয়ার পরে আমি নামটা দিয়ে দিলাম গাইস টিপিএলজি গেমার, আর গাইস কনফার্ম করে দিলাম। গাইস, আমাদের কিন্তু পুরো বাই কি বলবো, আমি ফ্রি ফায়ারের মতো নাম দিয়ে দিলাম গাইস, একবারে পুরো আমার সেম টু সেম নাম। গাইস, আর এখানে কিন্তু আমরা গেমের ভিত্তি ভাই চলে আসছি। ভাই, যেখানে কি চলতেছে এখানে ব্যাটেল রয়্যাল ভাই স্টার্ট অপশনে আমরা ক্লিক করতে বলতেছে। আর গাইস, তোমরা আওয়াজটা কিন্তু পাচ্ছ, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ। গাইস, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা পর্যন্ত তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। গাইস, মানে কীরকম তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ডটা পাবে। গাইস, আর তোমরা এখানে কিন্তু তোমরা এই ম্যাচটা যদি স্টার্ট করো ভাই সাপ, একবারে পুরো ফ্রি ফায়ারের আওয়াজ। গাইস, তোমরা ম্যাচ স্টার্ট করলেও ফ্রি ফায়ার আওয়াজ পাবে। আর গাইস, তোমাদের এখানে বল্টের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি গাইস, এখানে তোমরা একটা ফ্রি একটা বান্ডিল পেয়ে যাবে। গাইস, এই ফ্রি একটা পোশাক, আর গাইস ফ্রি একটা প্যান পেয়ে যাবে। আর গাইস, তো ফ্রি একটা কিন্তু এখানে জুতোও পাচ্ছ। গাইস, আর এই জুতোটা কিন্তু আগে থেকে সিলেক্ট করা আসলে সাদাটা, আর গাইস এই প্যান্টটাও কিন্তু আগে থেকে সিলেক্ট করা ছিল। সো এখানে আমরা নতুন যে প্যান্টটা আমরা যেটা আছে সেইটা আমরা সিলেক্ট করবো, আর জুতোটাও সেই আগেরটাই। আর গাইস, বর্তমানে আমরা চলে যাবো এখানে ব্যাকপ্যাকের তোমরা সব কিছু সেটিংয়ে ভাই কালেকশন মালেকশন তোমাদের প্রোফাইলের ভিতরে ভাই চারটা ব্যানার পেয়ে যাবে। আর গাইস, এখানে গাড়ির ভিতরে আমাদের কী কী আছে ও ভাই সাহ, তোমরা ল্যাম্বরগিনি দেখছো ভাই সাহ, তোমাদের কী বলবো, সব কিছুই আমাদের ফ্রি ফায়ারের ভিতরে যা ছিল সব কিছু একবারে দিয়েছে। গাইস, এখানে ওয়ার্ল্ডে তোমরা চ্যাটও করতে পারবে। গাইস, তোমাদের কী বলবো। আর গাইস, প্রোফাইলের ভিতরে ঢুকলে তোমরা দেখতে পারবে এখানে ভাই বিআর র্যাঙ্ক আছে, এফ ডি র্যাঙ্ক ভাই, এটা আবার কোনটা মানে সিএস র্যাঙ্ক যেটা সেটা হয়তো সম্ভবত এফ ডি র্যাঙ্ক হয়েছে। গাইস, আর এসপি নেক্সপি মানে তোমাদের কী বলবো, সব কিছু একবার লেভেল আপ, সব কিছু তোমরা কীভাবে হবে সব কিছু তোমরা দেখতে পারবে। আর গাইস, রিপ্লে টিপ্লে সব কিছু তোমাদের এখানে সব দেওয়া আছে। গাইস, একবার কী বলবো, ফ্রি ফায়ারের কপি বাই মাস্টার কপি। গাইস, ক্যারেক্টারের ভিতরে তোমরা দুইটা ক্যারেক্টার দেখতে পারতেছো। আর গাইস, তো এই সব কিছু ভাই এখানে কোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি এটার ভিতরে সিলেক্ট করা সম্ভবত। আর গাইস, তো এই অ্যাক্টিভ স্কিল হয়তো এই ক্যারেক্টারটা লেভেল আপ করতে পারবো না, এখানে গোল্ড দিয়ে তোমরা লেভেল আপ করতে পারবে। আর গাইস, তোমরা কী বলবো গাইস, একবারে পুরো কমপ্লিট ভাই পুরো ফ্রি ফায়ারের মতনই কীভাবে করলে ভাই কপি, বুঝতে পারলাম না গাইস। আর গাইস, আমাদের লেভেল যেহেতু ওয়ান গাইস, তার জন্য আমরা ক্লাসিকটাই খেলতে পারবো ব্যাটেল রয়্যাল। আর গাইস, এখানে আমাদের কাস্টম কাস্টম ও ভাই কাস্টমের সিস্টেমও ভাই 20টা কাস্টম আমাদেরকে ফ্রিতে দিয়েছে। গাইস, এখন বর্তমানে আমি যদি কাস্টমে জয়েন করি ম্যাক্স, ও ভাই কাস্টমের ভিতরে আমি ঢুকে গেছি গাইস। আর গাইস, এখানে আমাদের নটাঙ্কিকরণের সময় নেই, তার জন্য আমরা এখন বর্তমানে চলে যাবো একটা গেমের ভিতরে। আর গাইস, গেমের ভিতরে আমাদের ম্যাপটা দেখতে হবে। গাইস, আমরা ম্যাপের ভিতরে চলে যাবো। আর গাইস, এখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট ভাই একবারে পুরো সেম টু সেম। আর গাইস, এখন আমরা চলে যাবো সেটিং অপশনে। আর গাইস, সেটিং অপশনে গিয়ে কিন্তু আমরা দেখবো যে আমাদের সেটিং ও ভাই সব পুরো কনফার্ম তোমাদেরকে বলছি ভাই, বাংলাদেশ সার্ভার সব কিছু একবারে সব একবার পুরো ফ্রি ফায়ারের মাস্টার কপি একবার কপি করে সব কিছু নিয়েছে নাকি ভাই,
পুরো ফ্রি ফায়ার সেটিং মিটিং সব কিছু একবার গাইজ, আমরা সেটিংটা একটু ঠিক করবো হালকা পাতলা এখন বর্তমানে, আর আমরা ম্যাচটা স্টার্ট করবো, সেটিং পরে দেখাবো গাইজ। আর গাইজ চলে আসলাম লবিতে, আর এখানে আমরা ব্যাটেল রয়্যালে সিলেক্ট করার পরে গাইজ ব্যাটেল রয়্যালে স্টার্ট করে দিলাম গাইজ। একটু স্টার্ট করে মানে হয়তো একটু সময় লাগবে নাকি ভাই, হয়তো সার্ভার ডাউন হইতে পারে গাইজ, আমাদের হয়তো স্কিপ করে দেওয়াটা একটু ভালো হবে গাইজ, তার জন্য আমরা স্কিপ করে দিই গাইজ। আর এখানে স্কিপ করার সাথে সাথে আমাদের ম্যাচের ভিতরে ঢুকাই নিয়ে এসেছে গাইজ, ম্যাচের ভিতরে ঢুকানোর সাথে সাথে কিন্তু গাইজ তোমরা দেখতে পারতো পুরো একবার ফ্রি ফায়ারের মতনই কিন্তু একটা অ্যানিমেশন দেখাইলো গাইজ। আর গাইজ আমরা এখানে বর্তমানে এখন লবিতে যাব গাইজ, এখানে কি হয় গাইজ, গেম লবিতে কি হয় গাইজ। ও ভাই সাহেব পুরো একবার ফ্রি ফায়ার আগের লবির মতন একবারে গাইজ, তোমরা দেখতে পারতেছো এখানে গাইজ ফ্রি ফায়ারের মতন স্টাইল, একবার ফ্রি ফায়ারের মতন সব কিছু সাউন্ড গাইজ, একবার পুরো ফ্রি ফায়ারের মাস্টার কপি গাইজ। তোমাদেরকে এখন গেমের ভিতরে নিয়ে চলে যাব গাইজ। আর গাইজ গেমে আসার পরে তোমরা দেখতে পারতেছো এখানে লোডিং হইতেছে, আমাদের গেমের ভিতরে ঢুকাবে গাইজ, আমরা এখানে প্লেন দিয়ে ল্যান্ড করতেছি গাইজ কিন্তু ফ্রি ফায়ারের মতনই গাইজ। আবার ম্যাপটা তোমরা দেখতে পারতেছো, এই ভাই এ কি, এদি আমাদের বারমুরা ম্যাপ ভাই, কোলক টাওয়ার সব কিছুই আলাদা নাকি ভাই, বিমা শক্তি সব কিছুই তো ভাই একরকম দেখাচ্ছে ভাই, এ কি ভাই শুধু ভাই এ নামটুক ভাই আলাদা ভাই, আমি ভাবছিলাম যে পুরো একবার সব কিছুর নাম একবারে একরকম দিছে গাইস, কিন্তু ম্যাপটা একটু কার্টুন কার্টুন দেখাচ্ছে গাইস, কিন্তু আমাদের বারমুরা ম্যাপটা কিন্তু একটু অন্যরকম। আর গাইস এখানে ম্যাপটা কিন্তু সব কিছু গটর, তোমরা সব কিছু একবার সেম টু সেম দেখতে পারতেছো গাইস। আর গাইস এইখানে 46 জন কিন্তু অ্যালাইভ দেখতে পারতেছো, ওই ফ্রি ফায়ারের মতন 49 জন অ্যালাইভ থাকে গাইস, 45 জন এখন বর্তমানে অ্যালাইভ ভাই, এম এর টু বি সবার প্রথমবারই গাইস কি বলবো। আর গাইস এখানে দেখি কি ভাই, ও ভাই M60 এরম সব কিছু ভাই একবার পুরো কার্টুন কার্টুন বানাই দিছে গাইস, একবারে পুরো সেটিং টেটিং কিন্তু সব কিছু কিন্তু অন্যরকম। আর ভাই সাহেব এখানে তোমরা দেখতে পারতেছো ব্যাকপ্যাক, আর ভাই কিংফিশারে কি বানাইছে এটা ভাই, AR-15 ভাই এটা কি বানাইছে ভাই। ও গাইস এটা তোমরা কি দেখতে পারতেছো ভাই, এটা P90 গাইস, P90 নাকি ভাই, আরে ভাই P90টার আমি নিয়ে নিই গাইস, তো P90টা তোমরা দেখতে পাচ্ছ গাইস সব কিছু গানের কিন্তু চেঞ্জেস করা হয়েছে, এখানে কিন্তু সব কিছু চেঞ্জেস করা হয়েছে। আর গাইস এখন তোমাদেরকে আমি বলবো তোমরা এই গেমটা কোথায় কি তোমরা ডাউনলোড করতে পারবে, কোথা থেকে তোমরা কি পাবে। সো গাইস তোমরা এই ভিডিওর যারা যারা দেখছো, সো তোমরা এই ভিডিওর টাইটেলের উপরে যখন ক্লিক করবে, টাইটেলের উপরে ক্লিক করলে কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স দেখে যাবে, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে একবারে লাস্টে তোমাদের এই সিগমা গেমটার লিঙ্ক। আর গাইস তোমরা যারা যারা এই সিগমা গেমটা খেলবে তো অবশ্যই তোমাদের যাদের যাদের উপকার হবে সো একটা কমেন্ট কিন্তু করবে, আমাদের পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে গাইস। সো গাইস তোমরা এই মাত্র যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড পাইছো, সেই সাউন্ড হইছে একটা ডেঞ্জার জোনের সাউন্ড গাইস, আর এখানে সামনে কিন্তু এনিমি আছে, এনিমি ফাইট করতেছে গাইস, তো এখানে আমি যাই দেখি কিলটা করলে কিরকম অ্যানিমেশনটা দেয় কিলের। আর গাইস এখানে কিন্তু এনিমি কিন্তু ডাউন হয়ে গেছে একটা, আর গাইস এখানে আরও একটা এনিমি আছে গাইস, তো সব গানের কিন্তু সাউন্ড কিন্তু একরকম গাইস, কিল ইফেক্ট দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু একবার ফ্রি ফায়ারের মতন, আর এখানে মেডিকেট কিন্তু সব কিছু একবার ফ্রি ফায়ারের মতন কিন্তু একটু হালকা একটু চেঞ্জেস করা হয়েছে। আর গাইস আমরা পরবর্তী টাইমে আমরা এই গেমটার সিগমা ব্যাটল রয়্যাল গেমের একটা গেম প্লে ভিডিও নিয়ে চলে আসবো গাইস, তো সেই গেম প্লে ভিডিও তোমরা অবশ্যই দেখার জন্য গাইস আমার চ্যানেলের সাথে জুড়েই থেকো গাইস। আর গাইস এখানে আজকে আমরা এই পর্যন্তই বিদায় নেবো, আর গাইস দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ গাইস প্লিজ।